শেষ ওভারের পরিকল্পনা ফাঁস করলেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত, আর সেই হাই বুলডেস ম্যাচে বাবর আজমের দলকে দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে হারালো ম্যান ইন ব্লুরা। এ ম্যাচ দিয়ে বলতে গেলে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি, দুর্দান্ত খেলেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। তবে ম্যাচ শেষ করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন নায়ক হয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 17 বলে অপরাজিত 33 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জিততে 3 বলে ভারতের প্রয়োজন ছিল 6 রান, বল করেছিলেন রোহিত এবং কোহলির উইকেট শিকারী মোহাম্মদ নওয়াজ। কিন্তু সে কথা মাথায় রাখলেন না হার্দিক, ঠান্ডা মাথায় আর আত্মবিশ্বাসটাকে জমিয়ে 20তম ওভারে চতুর্থ বলটি হার্দিক পান্ডিয়ে দিলেন মাঠের বাইরে। ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন এই ভারতীয় অলরাউন্ডার। তার আগে বল হাতে তুলে নেন মোহাম্মদ রেজওয়ান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহের উইকেট। তাই ম্যাচ সেরা পুরস্কার গেছে হার্দিকের হাতেই। দলে এমন একটা জয় এনে দেওয়ার পর ম্যাচ শেষে হার্দিক শেষ ওভারে তার পরিকল্পনার কথা ফাঁস করেছেন। তিনি জানতেন শেষ ওভারটা নওয়াজকে দিয়ে করাবেন বাবর। তিনি বলেছেন পরিস্থিতি বুঝে অস্ত্র ব্যবহার করা গুরুত্বপূর্ণ, বল করার সময় সঠিক লেংথে বল করা জরুরি, ব্যাট করার সময় সুযোগ কাজে লাগাতে হয়, ঠিকমতো প্রয়োগ করতে হয়। ওভার ধরে ধরে পরিকল্পনা করেছি, মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করেছি। জানতাম শেষ ওভারের জন্য পাকিস্তান নওয়াজকে রেখে দিয়েছে, 7 রান দরকার ছিল শেষ ওভারে, 15 রান দরকার থাকলেও আমি সুযোগ খুঁজে নিতাম। আমার মনে হয় ওদের বোলারদের উপর আমাদের থেকে বেশি চাপ ছিল, শেষ ওভারে একটা 6 দরকার ছিল, তাই বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করিনি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।